हेलो व्यूअर्स अस्सलामु अलैकुम आज हमें तैरी करब हाँसर माँस भुना खूब सहज कर तैरी कर देखो रेसिपिटी भलो लगले भिडियो लाइक देवें भिडियो केम लेगे कमेंट्स को जान दीबें हमार चैनल सबसक्राइब कर पशे थका बेल आइकन क्लिक कर चलन देखे नी हाँसर माँस भुना तैरी करते किकरण लागसे আমি এখানে তিনটা হাঁস নিয়েছি তিনটা হাঁস 3.5 কেজি ওজনের হাঁসগুলোকে কেটে হাঁসের ভিতর ছোট ছোট লোমগুলোকে ভালো করে বেছে পুড়িয়ে চামড়া সহ মাঝারি সাইজের পিচ করে কেটে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কেটে নেবেন নিয়ে নিয়েছি 2 কাপ পেঁয়াজ কুচি 4-5টা তেজপাতা স্বাদ অনুযায়ী লবণ 4 চামচ মরিচের গুঁড়ো 3 চামচ হলুদের গুঁড়ো 3 চামচ ধনিয়ার গুঁড়ো 10-12টা কাঁচা মরিচ 3 টেবিল চামচ আদা রসুনের পেস্ট 3 টেবিল চামচ गरम मसलार गुड़ो आमी एखाने राधुनीटा व्यवहार करछी चले जाच्छी रान्ना करार जोन्नो रान्ना घरे चुलोते कड़ाई बसिए दिएछी दिए दिछी परिमाण मतन तेल आमी एखाने एक कापेर मतन दिएछी गैसटाके अन करे मीडियम आँचे रेखेछी तेलटा गरम होले दिए दिछी पेंयाज कुचि पेंयाजगुलोके दिए भालो करे नेड़ेचेड़े हल्का करे भेजे निब পেঁয়াজগুলো হালকা করে ভেজে নিয়েছি দিয়ে দিচ্ছি 1 কাপ পানি আদা রসুনের পেস্ট মশলা গরম মশলার গুঁড়ো লবণ আমি এখানে 1.5 চামচ লবণ দিয়েছি আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন দিয়ে দিচ্ছি তেজপাতা সবগুলো মশলা একসাথে দিয়ে 8-10 মিনিটের মতো মশলাটাকে ভালো করে কষিয়ে নিব মশলাগুলো ভালো করে কষানো হয়ে গিয়েছে দিয়ে দিচ্ছি হাঁসের মাংস দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব 5 মিনিটের জন্য এর ভিতর আমি কোনো পানি অ্যাড করব না মাংসটা ঢেকে দিলে যতটুকুনি পানি উঠবে এই পানিটা দিয়েই মাংসগুলো ভালো করে কষিয়ে নিব আমি এই পর্যায়ে চুলোর গ্যাসটাকে মিডিয়াম আঁচে রেখেছি দেখুন ভিউয়ার্স 5 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রাখার পর হাঁসের মাংসের ভিতর থেকে অনেকটা পানি বাহির হয়েছে নেড়েচেড়ে ভালো করে ঢাকনা দিয়ে আবার ঢেকে রেখে দিব আরো 5 মিনিটের জন্য এর ভিতরে যেন হাঁসের মাংসের ভিতর থেকে পানিটা শুকিয়ে যায় যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি ক্লিক করে রাখবেন যারা আমার চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখুন ভিউয়ার্স হাঁসের মাংসের ভিতর থেকে পানিগুলো শুকিয়ে গেছে 8-10 মিনিটের মতন আবার ভালো করে নেড়েচেড়ে হাঁসের মাংসগুলো কষিয়ে নিতে হবে 10 মিনিটের মতন সময় নিয়ে হাঁসের মাংসগুলো আবার ভালো করে কষিয়ে নিয়েছি এই পর্যায়ে চুলোর গ্যাসটাকে মিডিয়াম লো আঁচের মাঝামাঝি রেখেছি কষানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন পানি পানি দেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব আরো 15 মিনিটের জন্য এই 15 মিনিটে আমি একবার দুবার এসে আবার নেড়ে দিয়ে যাব দেখুন ভিউয়ার্স 15 মিনিট পর হাঁসের মাংসের ভিতর থেকে পানিগুলো শুকিয়ে গেছে মাংসগুলো সিদ্ধ হয়ে গিয়েছে আবার ভালো করে নেড়েচেড়ে ঢেকে রেখে দিচ্ছি আরো 5 মিনিটের জন্য এর ভিতরে ঝোলটা আরেকটু শুকিয়ে যাবে হাঁসের মাংসের ভিতরে ঝোল থাকলে খেতে ভালো লাগে না আমি মাংসগুলো একটু মাখা মাখা করে ঝোল রেখে দিব আপনারা চাইলে এই পর্যায়ে চুলোর গ্যাসটাকে বন্ধ করে দিতে পারেন দেখুন ভিউয়ার্স 5 মিনিট পর মাংসের ভিতর থেকে পানিগুলো শুকিয়ে গিয়েছে ভালো করে নেড়েচেড়ে এই পর্যায়ে চুলোর গ্যাসটাকে আমি বন্ধ করে দিচ্ছি গরম গরম পরিবেশন করে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন ভিউয়ার্স কত সহজে তৈরি হয়ে গেল হাঁসের মাংস রান্না আমার এই রেসিপিটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক দিবেন ভিডিওটি কেমন লেগেছে কমেন্টস করে জানিয়ে দিবেন আপনাদের লাইক কমেন্টসই আমাকে সামনে এগিয়ে নিয়ে যেতে ভালো লাগবে রেসিপিটি ভালো লাগলে বন্ধুদের কাছে বেশি বেশি শেয়ার করবেন আজ এ পর্যন্তই আমার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ